জানবো রাজধানী বাজার পরিস্থিতির খবর। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, আজ বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর উত্তরাঞ্চলের বন্যার প্রভাব কেমন পড়েছে বাজারে আমাদের একটু জানাবেন। ছুটির দিনের বাজার, স্বভাবতই কিছুটা চড়া বাজার দর, তবে বেশ খানিকটা প্রভাব পড়েছে বন্যার কারণ। মধ্যাঞ্চল সহ পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতির উন্নতি হলো, পানি কিন্তু নদীতে বেড়েছে, তাই বেড়েছে মাছের দাম। এই মুহূর্তে কিন্তু একদম কারওয়ান বাজারের যে মাছের আড়তটি রয়েছে সেখানেই রয়েছি। এইখানকার যারা আড়তদার বা পাইকার রয়েছে তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ কিছুটা কমেছে পানি বাড়ার কারণে, বিশেষ করে নদীর মাছের দাম বেড়েছে। ইলিশ মাছের কেজিতে প্রায় 100 টাকার মতো বেড়েছে এমন একটি তথ্য এই বিক্রেতারা জানাচ্ছেন। তবে আপনি জানবেন যে আগামীকাল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এখানকার মাছ ব্যবসায়ী অনেকের সঙ্গে আমার কথা বলবার সুযোগ হয়েছিল, তারা বলছেন যে দক্ষিণের এই মেগা প্রকল্প অর্থাৎ পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে 21 জেলা থেকে যে মাছ ঢাকা রাজধানী ঢাকাতে আসবে তাতে কিন্তু বাজার দরে এক ধরনের প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। তারা আশাবাদী মাছের দাম এবং সরবরাহে বাড়বে এবং মাছের দামে অনেকটা তফাত দেখা দেবে, অর্থাৎ কমে আসার প্রত্যাশা রয়েছে। অন্যদিকে এই বন্যার কারণেই কিন্তু নিত্যপণ্যর যে সবজিতে এক ধরনের প্রভাব পড়েছে, সরবরাহ ঘাটতির কথা বলছেন সবজি ব্যবসায়ীরা। তারা বলছেন যে আপনাকে কিন্তু 1 কেজি গাজর কিনতে হলে প্রায় 150 থেকে 170 টাকা গুনতে হচ্ছে। কাঁচামরিচের দামও খানিকটা বেড়েছে। এছাড়া মৌসুমি ফল বাজারে রয়েছে পর্যাপ্ত। অন্যদিকে একটু মুদিবাজারের তথ্য জানাতে চাই। সয়াবিন আগের দামে বিক্রি হচ্ছে, চালের দামে কিছুটা হেরফের হয়েছে। বর্ষা বা বন্যার প্রভাব কিন্তু চালের বাজারে আজ পড়েনি। চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে এমন তথ্য আড়তদাররা আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে ছুটির দিনে বাজার করাটা একটু কঠিন, কারণ এই একটি দিনেই হয়তো ক্রেতাদের সমাগম বেশি হয়, বেচা বিক্রি বেশি হয়, সেই জন্য দামের কিন্তু তারতম্য থেকেই যায়। তো আজকের বাজার পরিস্থিতি ছিল এই পর্যন্তই। রুবায়েত, ধন্যবাদ আপনাকে। জানবো রাজধানী বাজার পরিস্থিতির খবর। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, আজ বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর উত্তরাঞ্চলের বন্যার প্রভাব কেমন পড়েছে বাজারে আমাদের একটু জানাবেন। ছুটির দিনের বাজার, স্বভাবতই কিছুটা চড়া বাজার দর, তবে বেশ খানিকটা প্রভাব পড়েছে বন্যার কারণ। মধ্যাঞ্চল সহ পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতির উন্নতি হলো, পানি কিন্তু নদীতে বেড়েছে, তাই বেড়েছে মাছের দাম। এই মুহূর্তে কিন্তু একদম কারওয়ান বাজারের যে মাছের আড়তটি রয়েছে সেখানেই রয়েছি। এইখানকার যারা আড়তদার বা পাইকার রয়েছে তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ কিছুটা কমেছে পানি বাড়ার কারণে, বিশেষ করে নদীর মাছের দাম বেড়েছে। ইলিশ মাছের কেজিতে প্রায় 100 টাকার মতো বেড়েছে এমন একটি তথ্য এই বিক্রেতারা জানাচ্ছেন।